नमस्कार पायले रान्नाघरे तुम्हारे स्वागत। आज के तुम्हारे देखो मैंगो आइसक्रीम। एटा बाड़ीते खूब सहजे करा जाए। ये आइसक्रीम बनानोर जोन्नो की कि इनग्रेडियंट्स लागजे ताले चलो देखे नाओ। तार आगे आमार चैनल पायले रान्नाघर तुम्हारे जदि भालो लागे ताले किन्तु अवश्य सबसक्राइब करो। सबसक्राइब करार पर एक बेल आइकन आछे सेटा प्रेस करो। ताहले आमार नित्य नतुन जे रान्नार रेसिपि आमि आपलोड करब तोमरा संगे संगे तार नोटिफिकेशन पेये जाबे। देखे नाओ की की लागजे इनग्रेडियंट्स। एखाने आमि ए एक बाटी मतो मेपे फ्रेश क्रीम नियेछि। तोमरा जे कोनो ब्रैंडेर फ्रेश क्रीम निते पारो। ए एखाने नियेछि आमि कन्डेंस मिल्क। एटा आमार बाड़िते तैरी करा, सेटाओ आमि तोमादेर देखिये देबो कतटा परिमाण लागछे। আর উষ্ণ গরম দুধের মধ্যে আমি 1 পিঞ্চ মতো কেশর ভিজিয়ে রেখেছি যাতে কালারটা সুন্দর আসে। আর রয়েছে ম্যাঙ্গো পাল্প। এবার চলো দেখে নাও কিরকম ভাবে করছি। দেখো আমি এরকম একটা বোলের মধ্যে ক্রিমটা নিয়ে নিয়েছি আর বোলটা আমি আগে থেকে একটু ঠান্ডা করে রেখেছি। আর আমি এটা করব এই মেশিনের সাহায্যে। তোমাদের কাছে যদি এটা না থাকে তোমরা হ্যান্ড হুইস্কারের সাহায্য করতে পারো। তাহলে দেখো আমি কিরকম ভাবে করছি। প্রথমে এটাকে একটু ভালোভাবে আমি ফেটিয়ে নেব এই মেশিনের সাহায্যে। দেখো আমি 2 মিনিট বিট করে নিয়েছি। এর মধ্যে আমি এবার কন্ডেন্স মিল্কটা দিয়ে দিচ্ছি। আমি 4 টিস্পুন মতো দেবো, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। কন্ডেন্স মিল্কটা দিয়ে আমি একটু বিট করে নিয়েছি। এবার এই কেশর ভেজানো দুধটা দিয়ে দিচ্ছি। দেখো এটাকে দিয়ে ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার এর মধ্যে আমি এই আমের পাল্পটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। তারপর দেখাচ্ছি কী করতে হবে। দেখো এটা হয়ে গেছে। এটা এরকম টাইপের হবে। খুব বেশি ক্রিমের মতো বিট করার দরকার নেই। মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো বিট করলেই এটা হয়ে যায়। এবার এটা আমি একটা এরকম বাসনের মধ্যে আমি ট্রান্সফার করে নিচ্ছি। দেখো আমি এটা ট্রান্সফার করে নিয়েছি। এবার এটাকে একটু এরকমভাবে ট্যাপ করে দিচ্ছি। দেখো আমি এটাকে এরকমভাবে আম আর ড্রাই ফ্রুটস দিয়ে এরকমভাবে ডেকোরেশন করে নিয়েছি। এবার এটাকে এরকম একটা ফয়েল পেপার দিয়ে আটকে দেবো। তোমাদের কাছে যদি এয়ার টাইট কন্টেনার থাকে তোমরা সেটাও করতে পারো। আমার কাছে এখন এটাই অ্যাভেলেবেল আছে তাই জন্য আমি এটা দিয়েই করছি। দেখো এরকমভাবে আমি পুরো আটকে দিয়েছি। এবার এটাকে 8 ঘন্টার মতো আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। আর এর মধ্যে কিন্তু আমি আরও 5 টিস্পুন মতো কন্ডেন্স মিল্ক ইউজ করেছিলাম কারণ মিষ্টিটা কম লাগছিল। আমি 8 ঘন্টা পরে ফিরে আসছি। 8 ঘন্টা পরে আমি ফিরে এসেছি। আমার আইসক্রিমটা পুরো জমে গেছে। দেখো কি সুন্দর জমে গেছে। এবার তোমাদের এটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি কীরকম জমেছে। আমি ফিরে আসছি কেটে দেখানোর পরে। দেখো আমার কাছে এরকম একটা স্পুন ছিল, আমি সেটা দিয়েই কাটি। তোমাদের আমি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখো আইসক্রিমটা কি সুন্দর হয়েছে। এটা আমি একটা বোলে সার্ভ করে নিচ্ছি। দেখো আমার ম্যাঙ্গো আইসক্রিম পুরো রেডি, খুব সুন্দর হয়েছে। তোমরাও বাড়িতে বানিয়ে কিন্তু বলো কেমন হয়েছে, আমাকে কিন্তু কমেন্ট অবশ্যই করো। আমার চ্যানেল ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকো।